আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আম দুধের পুডিং বানাবো। এখানে আমি বড় সাইজে দুটো আম নিয়েছি, এগুলো মনে হয় ব্যানানা আম বলে। আর আমগুলো যেহেতু অনেক পাকা ছিল, তাই কিন্তু আমি এই তো চামচ দিয়ে ভের করে তারপরে পিঁড়িটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এতে করে যে আমের যে আঁশগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ড করেও নিতে পারেন। এইখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। আর খুবই অল্প পরিমাণে দিয়েছি ফুড কালার, এখানে আমি রেড কালারটা ব্যবহার করেছি। এতে করে আমের যে সুন্দর একটা কালার আসবে। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানটাতে আমি যে পিউরিটা রয়েছে এটা এখন দিয়ে দিয়েছি। আর দিয়ে কিছুক্ষণ একটু জাল দিয়ে নিয়ে এখানে আমি 1/2 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। ইচ্ছে করলে আপনারা এখানে জেলাটিনও ব্যবহার করতে পারেন। আর আগার আগারটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমের পিউরিটার সাথে মিশিয়ে নিয়েছি। আর এ তো আমার কিন্তু মিশানোটা হয়ে গিয়েছে, আর যেহেতু ফুড কালার ব্যবহার করেছিলাম তাই কিন্তু খুব সুন্দর কালার এসেছে। এখন আমি আমের যে পিঁড়িটা রয়েছে এটাকে একটু জেলির মতো করে কেটে নিব। এই জন্য এরকম একটা ছোট্ট প্লেটের মধ্যে রেখে দিয়েছি, আর এখানে রেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পরেই কিন্তু এটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। আর এখন দুধের মিশ্রণটাও রেডি করে নিচ্ছি। এই জন্য এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি, আর 2 কাপ পানির সাথে 1/2 কাপের মতো চিনি দিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি, আর আজকের পুডিংটা আমি গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি। এটা দিয়ে প্রথমে কিছুক্ষণ সময় জাল দিয়ে নিয়েছি। এখন যেহেতু দুধটা গরম, এই পর্যায়ে যদি আগার আগার পাউডারটা দেওয়া হয় তাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। তার জন্য আমি নর্মাল পানিতে 1/2 চা চামচ আগার আগার পাউডার প্রথমে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা এখন এই তো বলক তুলা দুধে দিয়ে দিয়েছি। এই মিশ্রণটা দেওয়ার পরে এত বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, 2-3টা বলক দিয়েছি। আর এখন আমি যে মোল্ডে পুডিংটা বানাবো, এই মোল্ডে প্রথমে এই তো গরম করে রাখা দুধটাকে ঢেলে দিয়েছি। আর এই দিক দিয়ে কিন্তু আমের জেলাটিনগুলো আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু 10 মিনিট রাখার পরে খুব সুন্দর করে সেট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। আর কিউবগুলো করে আমি কেটে নিয়েছি, আর কেমন হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর দুধটা যেহেতু এখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি আমের জেলগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো দিয়ে প্রথমে একটু দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এভাবে নর্মাল টেম্পারেচারে 20 মিনিটের মতো রেখেছি। তারপরে যখন পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি ফ্রিজে রেখেছিলাম 30 মিনিট। আর এখন এই তো 30 মিনিট পরে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমার আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর পুডিংটা মাশাল্লাহ আমার অনেক সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। যারা এই আমের সিজনে এখনও এটা বানিয়ে খাননি, অবশ্যই এটা বানিয়ে খাবেন, এটা কিন্তু অনেক বেশি খেতে মজা লাগে। আর যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই এটা স্বাদ জানেন। সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।